নরেন্দ্র মোদি এবং আইএসএফ নেতা আব্বাস সিদ্দিকের ছবি একই পোস্টারে, এ নিয়ে উত্তেজনা ছড়ালো উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গায়। এই ঘটনায় তৃণমূলের সঙ্গে আইএসএফ কর্মীদের সংঘর্ষ বেঁধে যায়, আহত হচ্ছেন তিন আইএসএফ কর্মী। দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে দ্রুত গতিতে, আর সেই আতঙ্কে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো মেদিনীপুর মেডিকেল কলেজ। অন্যদিকে করোনা সংক্রমণের জন্য শালবনী টাকশালে নোট ছাপানোর কাজ বন্ধ রাখা হয়েছে চার দিনের জন্য। সংক্রমণ এড়াতে দীঘায় মাইকিং করছেন প্রশাসন, গরম বাড়ায় পর্যটকদের ভিড় বাড়ছে সমুদ্র সৈকতে। আকাশ বার্তা আজ এ পর্যন্তই, শুভরাত্রি।